নমস্কার। এই মুহূর্তে যে খবরটির দিকে আমরা নজর রাখছি নিঃসন্দেহে বলতে হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ খবর। 2023-এ বিরোধী ঐক্যের কথা বলা হচ্ছে, শোনা যাচ্ছে যে বিরোধী ঐক্য হতে পারে, কিন্তু এরই মাঝে যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছিলাম এবং যার জল্পনা শুরু হয়েছিল সুদীপ রায় বর্মনের সেই বক্তব্য থেকে, যে বক্তব্যে সুদীপ রায় বর্মন সরাসরি বলেছিলেন তিনি সমস্ত বিরোধী যে দলগুলো রয়েছে তাদের নিয়ে একত্রে বসবেন, তাদের নিয়ে কথা হবে, কিভাবে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিটার মোকাবিলা করা যায়। ঠিক এরই মাঝে আজকে বিধানসভায় যখন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেওয়া হচ্ছিল, ভোট দেওয়ার পর বিধায়ক সুদীপ রায় বর্মন তথা কংগ্রেস নেতা সরাসরি চলে যান বিধানসভায় বিরোধী দল নেতা মানিক সরকারের কক্ষে, এবং মানিক সরকারের কক্ষে যাওয়ার পর দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠক হয় সুদীপ রায় বর্মন এবং মানিক সরকারের। তারপরেই রাজ্য রাজনীতিতে জোরালো জল্পনা শুরু হয়। এর পরে কি হতে যাচ্ছে? তাহলে কি 2023-এর বিধানসভা নির্বাচনে যে বিরোধী ঐক্যের কথা, বিরোধী জোটের কথা, বিরোধী একত্রীকরণের কথা, সেটা কি তাহলে এবার হতে যাচ্ছে? এবং তাকে একেবারেই প্রকাশ্যমান এই মুহূর্তে যে খবরটার দিকে নজর রাখছি, বিরোধ বিধানসভার বিরোধী দলনেতার কক্ষে প্রায় দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠক হয় এবং এই রুদ্ধদ্বার বৈঠকে বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করেন সুদীপ রায় বর্মন। যদিও সুদীপ রায় বর্মন সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে এই বিষয়ে কোনোভাবেই মুখ খুলতে নারাজ ছিলেন, তিনি বলেছেন তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন হাসপাতালে উনাকে দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, এবং এরই পরিপ্রেক্ষিতে সুদীপ রায় বর্মন আজকে বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে গেছেন কথা বলার জন্য। সৌজন্য সাক্ষাৎ মাত্র, এর বাইরে কিছুই নয়। এবং যে খবরটার দিকে আমরা নজর রাখছি, দীর্ঘ সময় সুদীপ রায় বর্মন এবং মানিক সরকার রুদ্ধদ্বার বৈঠক হয় আজকে বিধানসভায়, এবং তারপরেই কিন্তু রাজ্য রাজনীতিতে জোরালো জল্পনা শুরু হয়ে যায় যে কি হতে যাচ্ছে বা কি হতে পারে তা নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়। এই মুহূর্তে আমরা যে খবরটির দিকে নজর রাখছি, বিধানসভার বিরোধী দলনেতার কক্ষে সুদীপ রায় বর্মন এবং মানিক সরকার দীর্ঘ সময় তারা বৈঠক করেন, বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও বিভিন্ন সূত্রে খবর আসছে। এবং তিনিও কিন্তু একটা জায়গায় বলেছেন যে সমস্ত কিছু সব কিছুই কিন্তু ক্যামেরার সামনে খুলে বলা যায় না। তাহলে কি এমন আলোচনা হলো যে আলোচনাগুলো ক্যামেরার সামনে মুখ খোলা যাবে না? তিনি বলেছেন যেহেতু বসা হয়েছে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো কি তার বিশদ এখনই সাংবাদিকদের সামনে বা সংবাদ মাধ্যমের সামনে বলা সম্ভব নয়। শুধু তাই নয়, যখন সাংবাদিকরা প্রশ্ন করেন বিরোধী ঐক্য নিয়ে, যখন সুদীপ রায় বর্মনের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে বিরোধী ঐক্য কি তাহলে হচ্ছে, তিনি বললেন গোটা বিষয়টাই সময় সাপেক্ষ, সময়ের সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা পরিষ্কার হবে। এবং আরো একটা বিষয় এখানে বলে রাখতে চাই, যে বিষয়টা বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে বাম এবং কংগ্রেস তারা একই মুদ্রার এপিট ওপিট। আজকের এই বৈঠক এবং আজকের এই বিভিন্ন বিষয়, সুদীপ রায় বর্মনের আগের বিষয়ের পর কোথাও বিজেপির এই বক্তব্যে শান কিন্তু বিজেপি আবার দেওয়া হয়তোবা শুরু করবে, এবং সেটা কিন্তু শাসক দলের তরফ থেকে নিশ্চয়ই করা হবে। কিন্তু এই যে বিরোধী ঐক্য যদি হয়েও থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে সেটা প্রভাব ফেলতে পারে, কতটা শক্তিশালী ঐক্য হবে, কে হবেন বিরোধী ঐক্যের মুখ, একাধিক প্রশ্ন কিন্তু থেকে গেল। কিন্তু আজকে বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে সুদীপ রায় বর্মন এবং মানিক সরকারের দীর্ঘ সময় বৈঠক, এবং বৈঠকে রুদ্ধদ্বার বৈঠক বলা যেতে পারে। কি আলোচনা হয়েছে তা নিয়ে তো নিশ্চয়ই জল্পনা রয়েছে, কারণ সুদীপ রায় বর্মন এখনো সঠিকভাবে তার সাংবাদিকদের কাছে মুখ খুলতে তিনি নারাজ। আমরা শুনবো কি বলেছেন সুদীপ রায় বর্মনের কি বক্তব্য এই জায়গাতে, আমরা একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমি চার চক্রে ইনভাইট করব সবাইকে, এক্সক্লুসিভ মানে আদার দেন দ্য পার্টি ইন পাওয়ার,
থ্যাংক ইউ। রাজনীতি আলাদা, আজকে রাষ্ট্রপতি নির্বাচন, যাচ্ছিলাম ওনার ঘরের পাশ দিয়ে, জিজ্ঞেস করলাম যারা ওনার বাইরের লোকরা যে লিডার অফ অপোজিশন আছেন কিনা, বললেন উনি আছেন। তো আমি গিয়ে ওনাকে, আমি যখন ইনজোর অবস্থায় হাসপাতাল আইএলএসে, উনি গেছিলেন আমাকে দেখতে। তো ইটস মাই গ্র্যাটিটিউড, আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি, সেদিনকে আমার কথা বলার মতো পরিস্থিতি ছিল না। তো আই এক্সপ্রেস মাই থ্যাঙ্কস ফর ভিজিটিং মিন দ্য হসপিটাল, যদিও শাসক দলের তরফ থেকে কেউই যায়নি দেখতে। তো ওনাকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আর বসলে তো কিছু রাজনীতি কথাবার্তা হয়, 5-7 মিনিট তো রাজনীতি নিয়ে কথাবার্তা বলেছি, বর্তমান কী অবস্থা চলছে নিয়ে কথাবার্তা বলেছি, যেগুলো আমার ক্যামেরার সামনে ডিসক্লোজ করা উচিত, এটুকুই আর কিছু। হবে, খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই হবে। না, এই ব্যাপারে তো, এটা তো আমি জয়লাভ করেছি, আমি চার চক্রে ইনভাইট করব সবাইকে, এক্সক্লুসিভ মানে আদার দেন দ্য পার্টি ইন পাওয়ার। থ্যাংক ইউ। আমরা সৌজন্যতা হারাইনি, রাজনীতি আলাদা, আজকে রাষ্ট্রপতি নির্বাচন, যাচ্ছিলাম ওনার ঘরের পাশ দিয়ে, জিজ্ঞেস করলাম যারা ওনার বাইরের লোকরা যে লিডার অফ দ্য অপোজিশন আছেন কিনা, বললেন উনি আছেন। তো আমি গিয়ে ওনাকে, আমি যখন ইনজোর অবস্থায় হাসপাতাল আইএলএসে, উনি গেছিলেন আমাকে দেখতে। তো ইটস মাই গ্র্যাটিটিউড, আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি, সেদিনকে আমার কথা বলার মতো পরিস্থিতি ছিল না। তো আই এক্সপ্রেস মাই থ্যাঙ্কস ফর ভিজিটিং মিন দ্য হসপিটাল, যদিও শাসক দলের তরফ থেকে কেউই যায়নি দেখতে। তো ওনাকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আর বসলে তো কিছু রাজনীতি কথাবার্তা হয়, 5-7 মিনিট তো রাজনীতি নিয়ে কথাবার্তা বলেছি, বর্তমান কী অবস্থা চলছে নিয়ে কথাবার্তা বলেছি, যেগুলো আমার ক্যামেরার সামনে ডিসক্লোজ করা উচিত, এটুকুই আর কিছু। হবে, খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই হবে সেটা। না, এই ব্যাপারে তো, এটা তো আমি জয়লাভ করেছি, আমি চার চক্রে ইনভাইট করব সবাইকে, এক্সক্লুসিভ মানে আদার দেন দ্য পার্টি ইন পাওয়ার। থ্যাংক ইউ।
আমরা সৌজন্যতা হারাইনি, রাজনীতি আলাদা। আজকে রাষ্ট্রপতি নির্বাচন, যাচ্ছিলাম ওনার ঘরের পাশ দিয়ে, জিজ্ঞেস করলাম যারা ওনার বাইরের লোকরা যে লিডার অফ দ্য অপোজিশন আছেন কি না, বললেন উনি আছেন। তো আমি গিয়ে ওনাকে, আমি যখন ইঞ্জিওর অবস্থায় হাসপাতাল আইএলএসে, উনি গেছিলেন আমাকে দেখতে। তো ইটস মাই গ্র্যাটিটিউড, আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি। সেদিনকে আমার কথা বলার মতো পরিস্থিতি ছিল না, তো আই এক্সপ্রেস মাই থ্যাঙ্কস ফর ভিজিটিং মিন দ্য হসপিটাল। যদিও শাসক দলের তরফ থেকে কেউই